নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ, আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আশা করছি বন্ধুরা সবাই ভালোই আছেন। আজ এক্সেল এক্সপার্ট ক্লাসের 13 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এক্সেলের ম্যাজিক ফর্মুলা। এখানে অনেক সংখ্যা লিখেছি, এই সংখ্যাগুলোর যদি আমি যোগফল বের করতে চাই তাহলে আমাকে সংখ্যাগুলো প্রথম সেল এবং শেষ সেল লিখতে হবে এবং এখানে ইকুয়াল টু সাম বলে লিখতে হবে। আপনি যদি এই ম্যাজিক ফর্মুলা জেনে রাখেন তাহলে আপনার হাজার হাজার কয়েক কোটি লাখ লাখ সেলের যোগফল আপনি এক সেকেন্ডে বের করে নিতে পারবেন। চলুন আমরা দেখে নিই। যে সেলের ডাটা থাকবে তার নিচের সেলে ক্লিক করবেন মাউসের মাধ্যমে, সেলটা অ্যাক্টিভ হবে। এরপর আপনি কিবোর্ড থেকে অল্টার আর ইকুয়াল টু প্রেস করবেন। দেখুন এখানে এই অল্টারটা প্রেস করবেন একটি আঙুল দিয়ে, আর একটি আঙুল থেকে আপনি এইটা প্রেস করবেন ইকুয়াল টু। এই ইকুয়াল টু কীটাকে দুইবার প্রেস করবেন একসঙ্গে, অল্টারটাকে চেপে ইকুয়াল টু বাটনটা দুইবার প্রেস করবেন। প্রেস করলে আপনার এখানে অটোমেটিক ফর্মুলা সেট আপ হয়ে গিয়ে যোগ হয়ে যাবে। চলুন দেখে নিই। আমি অল্টার প্রেস করে দুইবার ইকুয়াল টু বাটন প্রেস করলাম, দেখুন অটোমেটিক এক সেকেন্ডের মধ্যে আপনার সামনে যোগফল বেরিয়ে এসেছে। দেখুন ফলাফল রেজাল্ট আপনি চোখের নিমিষে দেখতে পাচ্ছেন। এইভাবে আপনার সামনে যতই ডাটা থাকুক, যেমন এটা কলম ওয়াইজ আমি যোগ করে দেখিয়েছি, দেখুন রো ওয়াইজ আছে। তো রো ওয়াইজ করার জন্য দেখুন আমি অনেক ডাটা লিখেছি, আমি এখানে চাই তাই এখানে ক্লিক করলাম, অল্টার চেপে দুইবার ইকুয়াল টু প্রেস করলাম কি, দেখুন এইভাবে আপনি খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে চোখের নিমিষে আপনি যোগফল বের করতে পারবেন, যতই বড় সংখ্যা হোক, যতগুলো সেলে ডাটা এন্ট্রি করা থাকুক। এইগুলোই হচ্ছে এক্সপার্ট এক্সেলের বৈশিষ্ট্য। আপনারা যদি এইগুলো আয়ত্ত করতে পারেন তাহলে অবশ্যই এক্সেল এক্সপার্ট হয়ে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই প্রসেসটা বা ম্যাজিক ফর্মুলাটা শিখে বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারে।